পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়। 2022 সালের 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তর 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় 42টি পিলার ও 150 মিটার দৈর্ঘ্যের 41টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়েছে। সেতুটির দৈর্ঘ্য 6.150 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। ১৮৯৮ সালের 16ই সেপ্টেম্বর রাজধানী ও দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙা খুলনা মহাসড়কে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের জন্য 3,643.50 কোটি টাকা প্রস্তাব করা হয়েছিল। 5 কিলোমিটার দৈর্ঘ্য এবং 18.10 মিটার চওড়া এই সেতুটিকে দেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসাবে বিবেচনা করা হয়। 1999 সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু করার এবং 2004 সালের জুন মাসে শেষ করার প্রস্তাব করা হয়েছিল এই সেতুটি। প্রস্তাবিত পরিমাণ 2,693.50 কোটি টাকা বিদেশি উৎস থেকে এবং 750 কোটি টাকা জাতীয় উৎস থেকে যোগান দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। 2006-2007 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। 2008-09 সালে প্রকল্প প্রস্তুতির সাথে যুক্ত কিছু লোকের দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্বব্যাংক তার প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় এবং অন্যান্য দাতারা সেটি অনুসরণ করে। এই ঘটনায় তৎকালীন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে নেওয়া হয় ও সচিব মোশারফ হোসেন ভূঁইয়াকে জেলে পাঠানো হয়। পরবর্তীতে এমন কোনো অভিযোগ প্রমাণ না পাওয়ায় কানাডীয় আদালত মামলাটি বাতিল করে দেয়। দুর্নীতির অভিযোগ পরবর্তীতে আদালতে খণ্ডিত হয়। পরে প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করার সিদ্ধান্ত নেয়। পদ্মা বহুমুখী সেতুর মাওয়া জাজিরা পয়েন্ট দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রের সাথে দক্ষিণ পশ্চিম অংশের সরাসরি সংযোগ তৈরি হয়। এই সেতুটি অপেক্ষাকৃত অনুন্নত অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রকল্পটির ফলে প্রত্যক্ষভাবে প্রায় 44,000 বর্গ কিলোমিটার বা 17,000 বর্গ মাইল বা বাংলাদেশের মোট এলাকার 29% অঞ্চল জুড়ে 3 কোটিরও অধিক জনগণ প্রত্যক্ষভাবে উপকৃত হবে। ফলে প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসাবে বিবেচিত হচ্ছে। সেতুটিতে ভবিষ্যৎ রেল, গ্যাস, বৈদ্যুতিক লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণের ব্যবস্থা রয়েছে। এই সেতুটি নির্মিত হলে বাংলাদেশের GDP 1.2% পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।